হাদিস কাকে বলে হাদিসে মারফু রাবি রাবিকাকে বলে সন কি মতন কি হাদিস শাস্ত্রের সম্রাটকে প্রশ্ন হাদিস কাকে বলে উত্তর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অমীয়বাণী কর্ম এবং অন্যের কর্ম ও কথার প্রতি তার সমর্থন ও মৌন সম্মতিকে হাদিস বলা হয় প্রশ্ন হাদিসে মারফু কাকে বলে উত্তর যে হাদিসের সনদ বা বর্ণনা সূত্রে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে হাদিসে মারফু বলে প্রশ্ন রাবিকাকে বলে উত্তর যিনি হাদিস বর্ণনা করেন তাকে রাবি বা বর্ণনাকারী বলে প্রশ্ন কাকে বলে উত্তর হাদিসের কথাটুকু যে সূত্রে পরস্পরায় গ্রন্থ সংকলনকারী পর্যন্ত পৌঁছেছে তাকে সনৎ বলে প্রশ্ন মতন কি উত্তর হাদিসের মূল কথা ও তার শব্দ সমষ্টিকে মতন বলে প্রশ্ন কাকে বলে উত্তর যিনি হাদিস চর্চা করেন এবং বহু সংখ্যক হাদিসের সনদ ও মতন সম্পর্কে জ্ঞান রাখেন তাকে মুহাদ্দিস বলে প্রশ্ন সিত্তা নামক হাদিস গ্রন্থগুলো কি উত্তর এক বুখারি শরীফ দুই মুসলিম শরীফ তিন আবু দাউদ শরীফ চার তিরমিই শরীফ পাঁচ নাসাই শরীফ ছয় ইবনে মাজাহ শরীফ প্রশ্ন হাদিস শাস্ত্রের সম্রাটকে উত্তর বুখারি শরীফ সংকলক আবু আব্দুল্লাহ মুহম্মদ ইবনে ইসমাইল বুখারি রহমাতুল্লাহী আলাইহি প্রশ্ন পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন কে উত্তর আবু হুরায়রা রহমাতুল্লাহী আলাইহি প্রশ্ন মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন কে উত্তর হয়রত আয়শা রহমাতুল্লাহী আলাইহি